এই দুনিয়ার জীবনটা আমাদের যেদিন বিদায় লগ্ন আসবে, ধরেন আমাদের আজকে এখন মৃত্যুর ফেরেশতা এখন সামনে হাজির, আর আমার সময় নাই, এটা একটা স্টেপ। মৃত্যুর ফেরেশতা জান কবজ করার পরে আমাকে কিছুদিন কবরে থাকা লাগবে, তারপরে কবর থেকে আবার উঠতে হবে মাহশার হাশরের ময়দানে, এটা একটা স্টেপ। বিচার হবে, হিসাব নিকাশ হবে, তারপর কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ জান্নাতে, এটা আরেকটা স্টেপ। এই তিনটি স্টেপে দেখেন, এই দুনিয়ার সময়ে থাকতে, দুনিয়াতে যে মানুষ তার সময়কে মূল্যায়ন করতে পারলো না, তার আমল সুন্দর করতে পারলো না, তার আখলাককে সুন্না অনুযায়ী, তার জীবনকে কোরআন সুন্না অনুযায়ী গঠন করতে পারলো না, এই মানুষটা মৃত্যুর সময়ও তার আফসুস, হাশরের ময়দানেও তার আফসুস, জাহান্নামে যাওয়ার পরেও তার আফসুস। আফসুস একটা ভাষা ভিন্ন ভিন্ন, আল্লাহ আকবার। আয়াতগুলো যখন মিলালাম তখন দেখা যায় যে এক একটা বিষয়ের লিঙ্ক আল্লাহ সুবহান ওয়া তাআলা এক এক আয়াতের সাথে যে কি সুন্দরভাবে সেট করে দিয়েছেন। আপনার এগুলোতে ব্যস্ত হলে আর অন্য কিছু আর মাথায় ঢুকে না। এখন দেখেন, ধরেন আমার আজকে জীবনের শেষ দিন, আমার এখন মৃত্যুর ফেরেশতা সামনে হাজির, আমি উল্টা পাল্টা করেছি, জীবন পার করে দিয়েছি, এখন মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেছে। এখন আমি মৃত্যুর ফেরেশতা আসার পরে কি বলতেছি দেখেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, অনেক মানুষ এমন আছে যখন তার কাছে মৃত্যু আসবে, কালা সে বলবে রব্বি রিজিউন, আল্লাহ এখন তো মৃত্যুর সময় হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি ফেরেশতা এসে গেছে, কিন্তু আমার তো প্রস্তুতি নাই, আমাকে একটু পিছন দিকে ফিরিয়ে দেন। সূরা মুমিনুন 99-100 আয়াত মিলায় নেবেন বাড়িতে গিয়ে। সে বলতেছে আমি তো অপ্রস্তুত, ওই যে শুরুতে বলছিলাম না যে মৃত্যুর প্রস্তুতি। আমরা একটা হাদিসে আছে যে কোনো মুমিনের একটি রাত্র এমন অতিবাহিত হওয়া উচিত না যে তার ওসিয়ত নামা তার বালিশের পাশে নাই। আমি কার কার সাথে লেনদেন করেছি, কে আমার সাথে কত টাকা পাওনা, কার সাথে আমি দেনা, কার কাছে আমি নিজে পাই, কার সাথে আমার কী প্রতিশ্রুতি রয়ে গেছে, কোথায় কী আছে, হঠাৎ মরে গেলে অনেক কিছুর খবরই তো জানবে না। এই জন্য সব কিছু আপনার এমনভাবে আমাদের জীবনটা গুছিয়ে রাখতে হবে, এমনভাবে আমার প্রত্যেকটা দিন এমনভাবে অতিবাহিত হবে যে এই মুহূর্তে আমি সম্পূর্ণ প্রস্তুত মুসলিম হয়ে মরার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশটাই আমাদেরকে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ যথাযথ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আমার কাছে আইসো না। এখন আমাদের এই প্রতিদিনের এটা একটা প্র্যাকটিস হওয়া দরকার, নাইলে আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। এখন দেখেন এই এখানে তিনটা বিষয়, প্রথম হচ্ছে মৃত্যুর সময় সে বলতেছে রব্বির জিউন, আল্লাহ হলো না, ফেরেশতা তো চলে আসছে, আমি তো গুছাতে পারিনি, অপ্রস্তুত, আমাকে একটু আপনি পিছন দিকে নিয়ে যান, আমার 10 বছর আগে হায়ারটা দিয়ে দেন, এরপরে বাকি এই 10 বছরে আমি নিজেকে গুছিয়ে নেব, এই সময়টা আমাকে দেন। তারপরে সে এটাও বলতেছে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, এই শব্দটা মনে রাখবেন, এরপরে আবার এই শব্দটা রিপিট হবে ভিন্নভাবে। এটা হচ্ছে সূরা মুমিনুনের 99 আয়াত, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, আমি অনেক আমলে সালেহ ছেড়ে দিয়েছিলাম, এইগুলো যাতে আমি এখন রিকভার করতে পারি, এই জন্য আমাকে একটু ফিরিয়ে দেন, কারণ একটার জায়গায় আরেকটা করে ফেলেছি। এবার আল্লাহ বলবেন কাল্লা, না, এই জায়গায় বান্দা কিন্তু আটকে গেল, সুযোগ পেল না, কাল্লা কখনো হবে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে মৃত্যুর সময় এমন ফরিয়াদ আমার কাছে করতেছে, এটা হচ্ছে তার বাঁচার জন্য একটা পথ খোঁজা, এছাড়া কিছু না। ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এখন তার ঠিকানা হচ্ছে কবর, মৃত্যুর আগ পর্যন্ত তাকে কবরে পাঠিয়ে দাও। তাহলে এটা হচ্ছে মৃত্যুর সময়ে আমাদের ফরিয়াদ আল্লাহর কাছে, যে আল্লাহ আমি সৎকর্ম করতে পারিনি, আমি অপ্রস্তুত, আমাকে আর একটু হায়াত দেন, আমার জীবনটাকে পিছন দিকে নিয়ে যান, এই পর্যন্ত থামেন, এটা মৃত্যুর ঘটনা। এবার চলে যান, আল্লাহ কি বললেন, বারজাখ, আমরা কবরে চলে গেছি, এখানে আমাদের দরখাস্ত মঞ্জুর হয়নি, দরখাস্ত খারিজ করে দেওয়া হয়েছে। কবরে যাওয়ার পর
এবার সিংহায় ফুঁক দেওয়া হয়েছে, সব মানুষ হাসরের ময়দানে হাজির। এখন তো দেখে আল্লাহ, এটা তো আগে সংবাদ ছিল, এখন তো দেখি সত্যে পরিণত হয়ে গেছে। মনে করছিলাম যে মৃত্যুর পরে আর উঠব না, এখন তো দেখি আরেক জগতে উঠে গেছি। এবার কি হচ্ছে, সূরা সিজদা আয়াত নম্বর 12, হাসরের ময়দানের কথা। ওয়ালাউ তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যদি তুমি ওই সময়টা দেখতে পেতে যে সময়ে অপরাধীরা তাদের মাথাগুলি নত করে আছে, এইভাবে তাদের রবের সামনে মাথাগুলি নত করে আছে এবং বলতেছে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, একবারে সুন্দরভাবে দেখে ফেলেছি তোমার ওয়াদা সত্য, ওয়া সামিনা, শুনতে পাচ্ছি, যা গোঠার তাই গড়তেছে। এবার সে আফসোস দরখাস্ত করতেছে, দেখেন, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, ওই যে আগে গেছিল যে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, ফিরাইয়া দেন, আমি এবার সৎকর্ম করে আসব। আর এখানে সূরা সিজদার 12 আয়াতে একই কথা রিপিট করতেছে, সে তার একই আবদার যে ফারজিনা নামাল সালিহান, আমাকে আবার আপনি দুনিয়াতে ফিরাই দেন, আমি সৎকর্ম করে আসব, কারণ ইন্না মুকিনুন, আগে এই ইয়াকিন ছিল না আমার, ইমান দুর্বল ছিল, আমি বুঝতে পারিনি যে আমার পরিণাম এরকম হবে। এরপরে সূরা আরাফের 53 আয়াতে এরকম কথা ভিন্নভাবে আল্লাহ বলছেন, ইয়াকুলুল্লাযীনা নাসূহু মিন ক্বাবলু, যারা কোরআনের বিধান দুনিয়াতে ভুলে গেছে, আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে ভুলে গেছে, তারা হাসরের ময়দানে বলতেছে, কাদ জাআত রুসুলু রব্বিনা বিল হক, হে আল্লাহ, আপনার রসুলগণ তো দুনিয়াতে এসেছিলেন সত্য নিয়ে, আল্লাহ যা বলেছিলেন ওখানে এখন দেখতেছি সব সত্য, দুনিয়ার মানুষ তোমরা আবার উঠবে, হিসাব দিবে, দাড়িপাল্লা কায়েম হবে, আমল ওজন হবে, নেকির পাল্লা বাড়ি হলে জান্নাত হবে, নেকির পাল্লা হালকা হলে জাহান্নাম হবে, সব তো দেখি এখন সত্য। এবার তো তার তবিল খালি, আমল নামে ভালো কিছু নাই, এবার সে বলতেছে, ফাহাল্লানা মিন সুফা ফায়াশফাউলানা, দুইটা অপশন চাচ্ছে আল্লাহর কাছে। দেখেন দুইটা অপশন কি কি, একটা অপশন হচ্ছে ফাহাল্লানা মিন সুফা ফায়াশফাউলানা, এই দুই অপশনে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আমাকে এখন কোনো সুপারিশকারী একটু দেন না, কেউ আছে কি না আমাকে সুপারিশ করার মতো এই বিপদ থেকে আমাকে বাঁচাতে পারে, যদি থাকতো তাহলে তো আগেই সুপারিশ করে পার করে দিত, এখন বিপদে পড়ছে সুপারিশকারী পাচ্ছে না, এখন বলতেছে ফাহাল্লানা মিন সুফা, আল্লাহ কোনো সুপারিশকারী নাই, আহারে, এটা সে এই জন্য বলতেছে, দুনিয়াতে তার এই আত্মবিশ্বাস ছিল, বা সে হয়তো কারো খুব ভক্ত ছিল, বা অনেক নজর নিয়ামত দিয়েছে, আপনার শাহজালালের মাজারে আপনার অনেক গরু দিয়েছে, অনেক খাসি দিয়েছে, অনেক কুরবানি দিয়েছে, অনেক টাকা পয়সা ডেক ভর্তি ভর্তি করে দিয়েছে, তার এই আকিদা ছিল যে এইখানে এগুলো দিলে আমার পরকাল নাজাত হয়ে যাবে, এইটা মনে করে বসে আছে, আর পাশে বসে বাঁশি বাজায় আর গাঁজা খায় আর সিগারেট টানে, চুলগুলিতে লাগাইছে জ্বর, নামাজের সময় নামাজ নাই, আর শয়তানির আকামের শেষ নাই, এবার বিপদে পড়ছে, বলতেছে আল্লাহ সুপারিশকারী তো এখন দেখতে পাচ্ছি না, নাই কেউ, কি ব্যাপার। এবার যখন এই পথ বন্ধ হয়ে গেল, সুপারিশকারী নাই, তখন দ্বিতীয় অপশনে যাচ্ছে, সে দ্বিতীয় অপশনে গিয়ে বলতেছে, আল্লাহ আও নুরাদ্দু ফানামালা গায়রাল্লাযী কুন্না নামাল, আমাকে তাহলে সুপারিশকারী যেহেতু আমি পেলাম না, তাহলে আমাকে একটা কাজ করেন আপনি, কি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, তখন আমি কি করব, ফান্নামালা গায়রাল্লাযী কুন্না নামাল, আগে যে আমলের রুটিন ছিল আমার, এখন আমি উল্টে অন্য আমল করব, আমি দুনিয়াতে এখন কি কি করতেছি, আমরা এশার সালাত দিয়ে দিনের কাজ শেষ হবে, এটা হচ্ছে আপনার মুমিনের রুটিন, কিন্তু আমরা এশার সালাতের পরে কাজকাম অনবরত চালিয়ে যাচ্ছি, গল্প অনবরত চালিয়ে যাচ্ছি, এবার 12টা 1টা 2টা বাজে, খাওয়া দাওয়া করে বিছানায় যাই, মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিয়েছে, আর সলাতু খায়রুম মিনান নওম, আমার হুশ নাই, আমি ঘুম থেকে উঠেছি 8টায় 9টা বাজে, আর আল্লাহর রুটিন ছিল ফজরের সময় মুমিন মসজিদে থাকবে, আর বান্দার রুটিন হচ্ছে
ফজরের সময় মুমিন ঘুমের ঘরে থাকবে, এখন বলতেছে আল্লাহ আমি তো গোলমাল করেছি, আমার রুটিন আমি নিজে পরিবর্তন করে দিয়েছিলাম। এগুলো বাস্তব কথা না। আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেখবেন না, ফজরের সময় মসজিদগুলোতে গিয়ে দেখেন কী অবস্থা, এক কাতারও হয় না। যেখানে আপনার জোহরের সময় তিন চার কাতার মানুষ হয়, ফজরের সময় এক কাতার হয়, এরা কই থাকে? তো এখানে সে বলতেছে আল্লাহ আমার রুটিন আমি উল্টাপাল্টা করছি, এবার আমাকে ফিরত দেন, আমি ভিন্ন আমল করে আসব। আচ্ছা আল্লাহ বলবেন না, এটা কোনো সুপারিশ তোমার কাজে লাগবে না। এরপরে শেষ সে বলতেছে সূরা মুমিনুর 11 আয়াতে, কালু তারা বলবে রব্বানা আমাত্তানাস নাতাইনি ওয়া আহইয়াইতানাস নাতাইন, আল্লাহ আমারে আপনি দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার আমাকে জীবন দিয়েছেন। এটা সূরা মুমিনুর 11 আয়াত। দুইবার মৃত্যু কেমনে হলো? মায়ের পেটে আমাদের যখন বডিটা তৈরি হয় তখন তিন মাস পর্যন্ত আমরা মৃত ছিলাম, 120 দিন পরে রুহ আসে, ওইটা একটা মৃত্যু ছিল। তো ও বলতেছে এটা বুঝতেছে, পুরা তার সব খেয়াল আছে যে আমি মায়ের পেটে আসিলাম, দুনিয়াতে আসছি, এই এই সব মেমোরিতে চলে আসছে। মানে এই দুনিয়ার জীবনটা পরকালে কী হবে জানেন? ধরেন আমি ঘুমায় গেলাম, একটা স্বপ্ন দেখলাম, ও হরে আমি তো এই ঢাকায় গেছিলাম, এই গাড়িতে উঠছিলাম, অমুকের সাথে দেখা, এই সেই, একটা স্বপ্ন মেমোরিতে থাকে না মানুষের? এই পুরা দুনিয়ার জীবনটা মানুষের স্বপ্নের মতো মেমোরিতে থাকবে। তো সে বলবে আল্লাহ আমাকে তো দুইবার মৃত্যু দিয়েছো, একবার মায়ের পেটে মরা ছিলাম, তুমি রুহ দিয়ে আমাকে জীবিত করেছো, তারপরে ওখানে মায়ের পেটে একটু বড় করে দুনিয়াতে এনে অনেক লম্বা হায়াত দিয়েছিলা, জীবিত ছিলাম, আবার দুনিয়ার জীবনের আমার হায়াত শেষ, আমাকে মৃত্যু দিয়েছ, এবার কবরের জীবন গেল, এই মৃত্যুর পরে আবার আমাকে দুনিয়াতে তুমি উঠেছো। তো দুইবার মৃত্যু মানে একটা হলো মায়ের পেটের মৃত্যু, আর একটা হলো দুনিয়ার মৃত্যু। আর দুইবার জীবন দিয়েছো মানে কি? একবার মায়ের পেটে জীবন দিয়েছো, আবার হাসরের ময়দানে এখন আমাকে কবর থেকে উঠেছো জীবন দিয়ে। এখন সে বলতেছে রব্বানা আমাত্তানাস নাতাইনি ওয়া আহইয়াইতানাস নাতাইনি, আল্লাহ আমাকে দুইবার মৃত্যু দিয়েছো, দুইবার জীবন দিয়েছো, ফাতারাফনা বিযুনুবিনা, আমি যে অপরাধী ছিলাম, আমি যে অন্যায়কারী ছিলাম, আমি যে ধান্দাবাজ ছিলাম, আমি যে টাউটারি করতাম দুনিয়াতে, আমি যে বাটপারি করেছি মানুষের সাথে, আমি যে তোমার হক নষ্ট করেছি, স্ত্রীর হক নষ্ট করেছি, বাপ মার হক নষ্ট করেছি, ফাতারাফনা বিযুনুবিনা, সব গুনার স্বীকৃতি আমি দিচ্ছি, আমি অপরাধী, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন এখান থেকে বের হয়ে এগুলা সংশোধনের কোনো পথ আছে কি এবার বলো আমাকে। আল্লাহ দেখছেন, অনুভূতি দেখছেন? আচ্ছা বলেন তো, এই আয়াতগুলি হচ্ছে কোনোটা মৃত্যুর সময়ের, কোনোটা হচ্ছে হাসরের ময়দানের, আর কোনোটা হচ্ছে জাহান্নামের, আর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কখন? 1400 বছর আগে, আমাদের জন্মের আগে থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কি জন্য? খালি বিশ্বাস করলাম মৃত্যু আছে আর যা ইচ্ছা তা করলাম, এই জন্য? একটু মিলাইবেন যে আসলে আমাদের আসলে জীবন কোন দিকে চলে যাচ্ছে।